ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য বাংলা বিষয়ের মডেল কোশ্চেন সেটের সমাধান দেওয়া হবে। এর পূর্বে তোমাদের বাংলা বিষয়ের বেশ কিছু মডেল কোশ্চেন সেট উত্তর সহ আলোচনা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পরপর লিংক পেয়ে যাবে। একে দাগে দেখো বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, এমু পাখি ডিম পাড়ে 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর অন্তর। এখানে সঠিক উত্তর হবে 3 বছর অন্তর। পরের প্রশ্ন, আমি কোথা দিয়ে এসেছি, বক্তা কোথা দিয়েছিলেন। এখানে সঠিক উত্তর যে অপশনগুলো আছে এদের মধ্যে সঠিক উত্তর হবে দেখো ভিজে ঘাসের উপর যেতে হবে, তাহলে ভিজে ঘাসের উপর যেতে হবে। পরের প্রশ্ন, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ হবে। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে না এখানে নিযুক্ত রব অর্থাৎ দ্বন্দ্বনাসী বিসর্গ যোগ চিহ্ন রব নীরব। এবার দেখো ঝি শব্দের প্রচলিত অর্থটা কি হবে। ঝি শব্দের প্রচলিত অর্থটা হবে পরিচারিকা। এবার দেখো 2 থেকে বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এখানে এই উত্তরগুলো দিলেও তোমরা 1 নম্বর করে পাবে। ভাবো পাতায় সহজে, এখানে কারা সহজেই ভাব পাতায়, তো এর উত্তরটা হবে শিল্পাঞ্জি ওরাং। তারপরে দেখো ভরদুপুরে কবিতাটি কার লেখা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। পরে দেখো হয়নি হয়নি ফেল কি হয়নি হজবরল। এখানে তোমাদের যেটা উত্তর হবে কাকের কোড়া প্রশ্নের উত্তর ঠিক হয়নি। তারপর দেখো কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে। এখানে বক্তা কার সঙ্গে দেখা করতে চাইছেন, তো এর উত্তর হবে গেছো দাদার সঙ্গে। পরে দেখো বিসর্গ সন্ধি কাকে বলে। এই প্রশ্নটা প্রায় বেশ কিছু মডেলে এসেছে এবং সেখানে পূর্বের মডেলগুলো যারা দেখেছো সেখানেও এই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়েছে। বিসর্গ সন্ধি হচ্ছে প্রথমে শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটি শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে বিসর্গ সন্ধি বলে। উদাহরণস্বরূপ তোমরা দিতে পারো নিযুক্ত রব দ্বন্দ্বনাসী বিসর্গ যোগ চিহ্ন রব সমান নীরব। তারপর দেখো বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ও হয়েছে এমন একটা উদাহরণ, এর উত্তরটা তোমরা দিতে পারো তিরোধান তয়াসী র বিসর্গ যোগ চিহ্ন ধয়াকাদন্তন ধান সমান তিরোধান তয়াসী র ধয়াকাদন্তন ধান। এবার দেখো মৌলিক শব্দ কাকে বলে। তো মৌলিক শব্দ কাকে বলে এর উত্তরটা তোমরা লিখতে পারো যে সব শব্দকে ভাঙা যায় না বা ছোট ছোট খণ্ডে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। এবার দেখো পরবর্তী প্রশ্ন যেটা তোমাদের 3 দাগে কি বলেছে, আমি পশুর ভাষা বেশ বুঝি। এখানে আমি কে, এর উত্তরটা হবে যে রিউবেন কাস্টাং সাহেব। রিউবেন কাস্টাং সাহেব। পাঠ্য বইয়েও পেয়ে যাবে উত্তরগুলো। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির অনুবাদ কে, এর উত্তরটা হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, শঙ্কর সেনাপতির পেট গরম হয়েছিল কেন, সে গাছের গাব জাম নোনা এছাড়া ডাব সারাদিন খেয়ে বেড়াতো বলে। তারপরের প্রশ্ন বলেছে শুধুই কি আর মানুষ ঘুমোয়, মানুষ ছাড়া আর কে ঘুমায়, এর উত্তরটা হবে সমগ্র বিশ্বভুবন। তো যেহেতু তোমাদের 15 নম্বরের প্রশ্ন, এখানে দেখতে পেয়েছো প্রত্যেকটা দাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। 15 নম্বরের মডেল কোশ্চেন সেট ছিল, সেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। বাংলা বিষয়ের পাশাপাশি ইতিহাস ভূগোল অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশনে পরপর লিংক পেয়ে যাবে।